আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে যে প্রজেক্টটি শেয়ার করবো স্লাইন শট, সম্ভবত এটার নাম এয়ারড্রপ। এখান থেকে ইনস্ট্যান্টলি আপনি কিছু এনএফটি পাবেন। এটা এখন সেল করা যাবে না, বাট প্রাইসটা শো করতেছে। এটার আপডেট পরবর্তীতে আমরা আপনাদের জানিয়ে দেবো। যেহেতু ইনস্ট্যান্ট এনএফটি দিচ্ছে এবং প্রজেক্টটিও খুবই ভালো, এটাকেও মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো এবং লাইভ আপনাদের সামনে ক্লেম করে দেখিয়ে দেবো, যেন কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অথবা এটা কপি করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যেতে পারেন। আপনি যদি এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অ্যাকাউন্ট করতে পারবেন, তবে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যে করাটাই বেটার, কারণ আমাদের এখানে আপনাদের ক্লেম করার জন্য এই ট্রাস্ট ওয়ালেটের যে কানেক্ট বা ওয়ালেটের সাথে যে কানেক্ট ওইটা করতে হয়। তো এখান থেকে দেখুন, সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে দেখুন ইমেল অ্যাড্রেস দিবেন, আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য এটা দিচ্ছি। এটাতে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনার ইমেলে একটা কোড যাবে, দেখুন ইউ আর ইন হোয়াইট লিস্ট এটা শো করতেছে। এবার সরাসরি আমার ইমেলে একটা কোড যাবে, ইনস্ট্যান্ট আপনার ইমেলে একটা কোড যাবে। ভেরিফায়ার ইমেলে ক্লিক করে ইমেলটা ভেরিফিকেশন করে নেবেন। এটা যখন সর্বপ্রথমে অ্যাডপ ছিল তখন ইমেলটা আসতে অনেক দেরি হতো, কিন্তু এখন এটা ইনস্ট্যান্ট ইমেলটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। গট ইটে ক্লিক করবেন, এখানে আপনার রেফার লিঙ্ক শো করবে, রেফার করে আর্নিং করা যাবে, সেই প্রসেসটা এখানে শো করতেছে। তো এখানে দেখুন রেফার লিঙ্কে ক্লিক করে রেফার লিঙ্কটা কপি করে নেবেন। এখানে রেফার করলে এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। এই নিচের দিকে দেখুন সব কিছু আছে। এখানে দেখুন, এখানে যদি আপনি 10টা রেফার করেন তাহলে এটা এই বক্স আনলক হবে। এই বেশি রেফার করলে এই বক্সগুলো আনলক হবে, আর রেফার ছাড়া সম্ভবত এই দুইটা জিনিস আনলক হবে, হোয়াইট লিস্টের অ্যাওয়ার যেটা আছে এই দুইটা। তো এর জন্য আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে দেখুন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আমি ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর দেখুন ওয়ালেট কানেক্ট যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এগেন কানেক্ট অপশনে ক্লিক করলে আপনার ওয়ালেট শো করবে। যেমন ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট করে নেবেন। ট্রাস্ট ওয়ালেটে বাইন্যান্স স্মার্ট চেইন অথবা পলিগন যেটা আছে সেটা দিয়ে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর সম্ভবত দেখুন এটা কানেক্ট হয়ে গেছে, দেখুন ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে। কানেক্ট করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে প্রথম দুইটা যে ফ্রি দুইটা আছে এটা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এটা দেখবেন একটু লোড নেবে। এখানে লোড নেওয়ার পর এটা দেখবেন ইনস্ট্যান্ট আপনার ক্লেম কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট। এখন আমি ড্যাশবোর্ডে চলে যাই। এখন এগেইন আরেকটা যেটা আছে এটাও আমি এখান থেকে কমপ্লিট করে নেব। এই দুইটা সবাই পাবেন এখান থেকে, রিফার ছাড়া উইদাউট রিফার এই দুইটা দিচ্ছে এখানে দেখুন। তো এই দুইটা যেটা আছে এই দুইটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমি এই দুইটা অলরেডি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে যাবো। ব্যাকে যাওয়ার পর এখানে দেখুন উপরের দুইটা কিন্তু আমার কালেক্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখানে টিক মার্ক চলে আসবে। দেখবেন এখানে টিক মার্ক চলে আসছে। টিক মার্ক আসার পর নিচের যেগুলো আছে এগুলো এখন কানেক্ট করা যাচ্ছে না, এগুলো হয়তো পরবর্তীতে কালেক্ট করা যাবে। এজন্য ততক্ষণ বা এগুলো রিফার অনুযায়ী কালেক্ট হবে। দেখুন আনলক এক, আপনার 10টা রিফারেল হলে এটা আনলক হবে, তারপর নিচের দিকে 15টা রিফারেল এবং 20টা রিফারেল হলে এগুলো আনলক হবে। যখন আপনার এই রিফারেলগুলো হয়ে যাবে তখন আপনি এটা আনলক করতে পারবেন। আর রিফারেল ছাড়াও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। যেমন আমার 9টা রিফারেল হয়েছে, এখন একটা রিফার বাকি আছে। তো রিফারেল ছাড়া যারা রিফার ছাড়া করতে পারবেন তারা জাস্ট এখান থেকে ক্লেমটা করে নেন। এখান থেকে ভালো একটা প্রফিট আশা করা যায় পাওয়া যাবে। তো এটাকে মিস করবেন না, সবাই এটাতেই জয়েন করবেন। যখন আপনার রেফারেল কমপ্লিট হবে, মানে এখানে কিছু কন্ডিশন আছে, যেমন 5টা রেফারেল হলে এটা, তারপর এই যে একটা আমার ওপেন হয়ে গেছে, একদম শেষেরটা আছে 20টা রেফারেল হলে ওপেন হবে। তো এই যেগুলো আপনার ওপেন হয়ে যাবে সেগুলো আপনি এখান থেকে ক্লেম করে নেবেন। অবশ্যই এই ক্লেমটা করে নেবেন, কারণ পরবর্তীতে হয়তো লিমিটেড সময়ের জন্য দিতে পারে। এজন্য যখনই পারেন এটা ক্লেম করে নেবেন। আমি এটা একটা ক্লেম করে নিয়েছি এবং আরেকটা আছে এটা ক্লেম করে নিয়েছি। এবং সবশেষে যখন আমার আরেকটা রেফার হয়ে যাবে, আমার 19টা রেফার হয়েছে, আরেকটা রেফার হলে আমি কিন্তু এখান থেকে সবগুলোই কালেক্ট করে নিয়ে নিতে পারবো। আমার সবগুলা জিনিস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, মানে আপনি যেগুলো পাবেন। তো আমি এখান থেকে যেগুলো রিসিভ করেছি সেগুলো তো এখানে দেখাই দিলাম লাইভ। এভাবে আপনারা এখানে কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো খুবই ভালো প্রজেক্ট, এটাকে মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট অ্যাড্রেস যেটার সাথে আপনি কানেক্ট করেছেন ওইটা এখানে শো করবে। এবং আপনার র্যাঙ্ক এখানে শো করবে, কত র্যাঙ্ক আছে এখানে র্যাঙ্ক শো করবে, এখানে লেভেল শো করবে, এটা রেফার অনুযায়ী রেভেন। এবং আপনি যে যে টোকেনগুলো আর্নিং করেছেন, মানে এনএফটিগুলো, এখানে সেগুলো শো করবে। এখানে দেখুন আর্নেড রেওয়ার্ড যেগুলো সম্ভবত আমি ক্লেম করেছি, সম্ভবত এইগুলো এখানে দেখা যাচ্ছে। তারপর হোয়াইট লিস্ট রেওয়ার্ড রয়েছে যেগুলো, এগুলো আপনি অবশ্যই, এই সম্ভবত টোটাল ইউজার রয়েছে তাদের, তো বেশি ইউজারকে দিবে না, এই জন্য খুব দ্রুত জয়েন করে নেবেন। এখানে যারা ভিডিওটা দেখতেছেন তারা খুব দ্রুত জয়েন করে নেবেন। আরেকটি অফার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বাইন্যান্সের লার্ন অ্যান্ড আর্ন প্রজেক্ট, এটা শুরু হয়েছে।
এটা সম্ভবত 19 তারিখ এই মাসের যে আজকে আপডেটটা দিয়েছে এটা 18-19 তারিখ থেকে সম্ভবত শুরু হবে। তো এই কুইজের অ্যান্সারগুলো সম্ভবত আগামীকাল দিতে পারবো, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখেছেন, না দেখলে দেখে নেবেন বাইন্যান্স লার্ন এবং আর্ন সম্পর্কে। তো এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এ টু জেড জানতে পারবেন, যেমন এই কুইজ শুরু হবে 19 তারিখ থেকে, এবং নিচের দিকে যে কন্ডিশনগুলো আছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা KYC কমপ্লিট হতে হবে, এখানে দেখুন আপনি ভিডিও চাইলে এখানেও আছে এটাও দেখে নিতে পারেন, এবং কুইজের অ্যান্সারগুলো দিতে হবে। এখানে দেখুন প্যাচ দ্য কুইজে ক্লিক করলে এখানে কুইজ হয় অ্যাক্টিভিটি রুলে বাইন্যান্স অ্যাপের ভিতরে আপনি দেখতে পারবেন, এই কুইজেরগুলো আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে স্টার্ট কোর্সে ক্লিক করলে কুইজের অ্যান্সার করতে হয়, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। আমি যদি বাইন্যান্স থেকে সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করি দেন এখান থেকে আপনাদের দেখিয়ে দিই, বাইন্যান্সও কিন্তু এখানে কুইজ লার্ন অ্যান্ড আর্ন করে এখান থেকে আর্নিং করা যায়। এখানে দেখুন এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের উপর ক্লিক করবেন। এর আগে আমরা বেশ কয়েকটি প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন শিব, তারপর আরও অনেক কয়েকটা টোকেনের, UTM টোকেনের, এগুলো কিন্তু আমরা এই যে XTZ টোকেন, এগুলো কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা যখন অ্যাভেলেবেল হবে, তখন আপনি এই যে স্টার্ট কোর্সে ক্লিক করবেন। স্টার্ট কোর্সে ক্লিক করার পর, এই বাটনে ক্লিক করার পর এখানে উপরের দিক থেকে স্টার্ট কোর্স নামক একটা অপশন শো হবে, যেহেতু এখনও শুরু হয় নাই, যখন শুরু হবে তখন এখানে শো করবে এবং প্রশ্নের অ্যান্সারগুলো দিলে এখান থেকে রেওয়ার্ড পাওয়া যাবে। রেওয়ার্ডগুলো এই রেওয়ার্ড সেন্টারে জমা হয়, আপনি এখান থেকে রেওয়ার্ড সেন্টার থেকে এগুলো ক্লেম করে নিতে পারবেন। এটা ফ্রি এবং সকল ইউজারদের জন্য, এই জন্য কেউ মিস করবেন না। সবাই এই কুইজগুলো পেতে হলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জানান থাকবেন, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই কুইজের অ্যান্সারগুলো আপনাদের জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।